যদি কয় মাপ দেব না বাড়িওয়ালা রাইয়া ঘরে দূরে দেখে নামায় দে। ইয়া আল্লাহ, সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে নিরাশ হয়ে গেছি। আল্লাহ গভীর রাতে নায়েব রসূল ওয়ারাসাত লাম্বিয়া মাসুম তালু বলিলেন, আল্লাহ তোমার কতগুলি নেককার মানুষ নাতি নিয়ে আল্লাহ এই গভীর রাত্রে তোমার রহমতের ঘরের দরজা হাত পাইতে বসছে রে মাওলা। হার তরফ সে হোকে মায় খার তাবা আফরে আব তেরে দরফর আয়লা। ইয়া আল্লাহ, তুমি যদি মানুষের মতো মাপ করো বলো, আল্লাহ এত হাজার হাজার মানুষ নিয়ে এখন আমি কার করে ধরে আল্লাহ গভীর রাতে যদি তুমি আমার ডাইকা বলো আব্বাসি রে আমি মাপ দেব না, আমি কি সই তোমাদের দেব না, আল্লাহ দুনিয়ার সব দরজা তো বন্ধ, এই হাজার হাজার মানুষ নিয়ে আমি কার ঘরের দরজায় যাব রে মাওলা। লোকগুলো যদি আমার বলে আপনি যদি কিছু দিতে না পারবেন বসাইয়ে কেন রাখলেন, আল্লাহ আমি এখন কি করব, আল্লাহ আমি এদের নিয়ে কার ঘরের দরজায় যাব। আল্লাহ খালি হাতে আনসো খালি হাতে বাড়ি নিও না, আল্লাহ গুনার বোঝা সব আনসো, আল্লাহ ওই বোঝা মাথায় দিয়া ধাক্কায়া ধাক্কায়া বাড়ি নিও না। ইয়া আল্লাহ, সব বাজারের বোঝা বিক্রি না হলে ফিরত নেওয়া যায় তোমার কোরআনের বাজারে, রহমতের বাগানে গুনার বোঝা বিক্রি না হলে ফিরত বাড়ি নেওয়া যায় না। ইয়া আল্লাহ, যাদের উসিলা তোমার দুনিয়ার মুখ আমরা দেখেছি, আল্লাহ আমাদের আব্বা আমাদের জীবনের গুনা তুমি মাফ করে দাও। আল্লাহ ছোটবেলায় যদি আমাদের গ্রামে কোনো পীর বুজুর্গ আসতো, আব্বা আম্মারা গোসল করাইয়া সাজাইয়া গুজাইয়া হুজুরের কাছে নিয়ে যেত, আর বলতো হুজুর একটু ফু দিয়া দেন, হুজুর আমি নিয়ত করছি আপনার কোলে দিতে, আপনি আমার ছেলের একটু কোলে নেন। ইয়া আল্লাহ, আমাদের ওই সমস্ত আব্বা আম্মারা আমাদের ছেড়ে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ আমরা তাদেরকে তোমার কোলে দিতে চাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, জানি না এখানে কার আব্বা আব্বা নাই, জানি না মাওলা কার মা আছে মা নাই, জানি না মাওলা কে আমার মতো আব্বা আম্মা দুজন হারাইয়ে ফেলছে। ইয়া আল্লাহ, আমি এতদিন বুঝতে পারি নাই দুনিয়ার এতিমের কি জ্বালা, আল্লাহ আব্বা আম্মা যেদিন হারাইছি এখন আমি বুঝি দুনিয়ার এতিমের কি জ্বালা রে মাওলা। ইয়া আল্লাহ, আমি সফরে আসলাম আর আব্বা ঘুমাইতেন না মা ঘুমাইতেন না, রাত্রে উঠে উঠে আমার ছেলেরে জিজ্ঞাসা করতো তোমার আব্বা আসছে কিনা। ইয়া আল্লাহ, আজ এতদিন চলে গেল আমি যদি 10 দিনও বাড়ি না যাই, জিজ্ঞাসা করার লোক নাই তোর আব্বা আসছে কিনা। ইয়া আল্লাহ, এই মাহফিলের মধ্যে বসে আমরা এতিমের দল, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে তোমার কোলে দিয়া দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমরা গুনাহ করছি আল্লাহ তুমি মাফ করে দাও, আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে
ফেলিয়া আপন হাতে বন্দা তুমি বানায়া কেমনে দিব জাহান্না মে ফেলিয়া সকলের দরজা হইতে ফিরিয়া আল্লাহ সকলের দরজা হইতে ফিরিয়া তোমারি রোজায় লাম বসিয়া তোমারি দরোজায় রইলাম বসিয়া তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবেকার কাছে বলো তোমার বান্দা যাবেকার কাছে যত গুনাহ করছে মাওলা গোপনে মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে মোরশেদ আমার আব্দুর রশিদ মাওলানা মাফ করিয়া দাও গো দয়াল রব্বান মোরশেদ আমার চলা ভাঙ্গার কুতুব রে মাফ করিয়া দাও গো দয়াল আল্লাহ তুমি মাদ্রাসাখানা কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসা ছেলেদের মধ্যে আল্লাহ তুমি আবারও মাওলানা শামসুল হক বানিয়ে দাও আল্লাহ এই ফরিদপুরের জমি বড় পবিত্র জমি রে মাওলা আল্লাহ এই জমি হাজি শরীয়তুল্লাহর জমি এই জমি মাওলানা শামসুল হক ফরিদপুরের জমি আল্লাহ তুমি মেহরবানি করে এই জমিনে আবার হাজি শরীয়তুল্লাহ বানায় দাও আল্লাহ এই জমিনে আবারও মাওলানা শামসুল হক ফরিদপুরের মতো মানুষ তৈরি করে দাও আল্লাহ এলাকার মুসলমানদের দিল দেমাগকে মন মেজাজকে আল্লাহ তোমার ঘর তোমার নবীর ঘরের দিকে ঘুরাইয়া দাও আল্লাহ মাহফিল খানা তুমি মেহরবানি করে কবুল করা নাও আল্লাহ মাফ না করে তোমার বান্দাদের বসার থেকে উঠাইও না আল্লাহ মাফ না করে মাদ্রাসার এরিয়া থেকে বাইরে নিও না আল্লাহ মাফ না করে আমাদের সামিয়ানার নিচের থেকে বাইরে নিও না আল্লাহ আগামী দিনের জন্য মাহফিল খানা তুমি কবুল করে নাও আল্লাহ যে কথাগুলি শুনলাম আর শোনাইলাম আল্লাহ এই কথাগুলির উপরে আমাকে এবং তোমার বান্দাবান্দিকে আমল করার মতো তৌফিক দিয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা محمد رسول الله السلام عليكم
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه وقال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا وقال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا بنى الله له بيتا في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أرجو ربنا اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أمار شتشت بلن بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه جربل بلغ العلا صلوا عليه দিরোজ দর বুস্তান সারা হম তুতিয়ান খুশনওয়া করতে থে নাতে মুস্তফা বলগলুলা বিকমালি صلوا عليه وعليه اور قمریاں بھی ذوق میں
डाली हुई शर्तों को कहते थे बहम शौकों में कसवत दुजाब जमाली बलगलूला सल्लो अलैहि वालिही और बुलबुलिया भी सो बसो लेके हर एक गुल कबो करते थे बहम गुफ्तगो हसनत जमियो खुशाली बलगलूला और चरिया भी चहचाही भला इंसान क्यों चुप रही लाजम है उनको यूं कही सल्लो अलैहि वालिही बलगलूला बिकमाली अम्मा बाद जनाब सदर मोहतरम मुआज्जाज उलामाए हजरात सम्मानित सूदी मंडली उपस्थित ब्रादरन मिल्लत ब्रादरन इस्लाम अमार स्नेह आदर जुवक ओ तालिबुल इल्म भाईरा পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার সম্মুখে দূরাব্যাপী আয়োজিত তাফসীর কোরআন ওয়াজ মাহফিলের শেষ রাতে আখিরে মোনাজাতের রাতে বেশ কয়েক হাজার ইমানদার ব্যক্তি তালিবুল এলেম যুবক সমাজ নায়েব রসুলদেরকে নিয়ে আমরা এই মুহূর্তে মাহফিলে বসতে পারলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকার দূর দূরান্তর থেকে অত্র এলাকার আনাচে কানাচে থেকে অত্যন্ত আপনজন নিজের মানুষ মনে করে এনে তার কোরআনের মাহফিলে নবীর ঘরের সামনে এনে আমাদেরকে একত্রিত করলেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে একবার জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আজ আমাদের মাহফিলের শেষ দিন আখেরি মোনাজাত এই মোনাজাত কারো জীবনের জন্য শেষ মোনাজাত হয়ে যাবে আগামী বছর এখানে ইনশাআল্লাহ আবার মাহফিল হবে হয়তো সংবাদ আসবে যে আব্বাসী সাহেব দুনিয়ায় নাই অথবা আমি বেঁচে আসবো
এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে অনেকেই বাঁচবেন না। বিধায় অদ্ধকার মাহফিলকে নিজের জীবনের শেষ মাহফিল, অদ্ধকার মোনাজাতকে নিজের জীবনের আখেরি মোনাজাত মনে করে নির্বত অবলম্বন করে বসে মনোযোগ দিয়ে শুনি, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবেন, বলো না আমিন। এবার আমার সাথে সাথে মাদ্রাসার তালিবুল ইলমদের মতো সমবেত কণ্ঠে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস-সামিউল বাসীর। গত কুল্ল রাত 11:45 সময় আমি যেখানে কথা রেখে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেছি, আজ ঠিক ওখান থেকে একটু পরে আরম্ভ হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বলতে দেন এবং আপনাদেরকে যদি আল্লাহ শুনবার মতো ধৈর্য এবং তৌফিক দেন তবে। আমি আর কি বক্তা, 1,24,000 নবী রসুলের লিডার নেতা, এক ইউনিভার্সিটি সিটির একই ছাত্র, পৃথিবীর সবচেয়ে সুন্দর বক্তা মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন বলতে না দিলে তিনি বলতে পারতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কিছু সংখ্যক অবিশ্বাসীর দল হুজুরের সামনে এসে হুজুরকে তিনটা প্রশ্ন করল। হুজুর বললেন, আগামী দিন এসো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসসালামকে সদর দপ্তরে ডেকে নিয়ে বলেন, আমার হাবিব আগামী দিন উত্তর দেবে, আমারে একটু সাথে রাখলো না, তোমারে আমি নির্দেশ দিলাম, আমার পরবর্তী হুকুম না পাওয়া পর্যন্ত আমার হাবিবের দরবারে যেও না, দেখে আমার হাবিবকে আমি বলতে না দিলে কি করে তিনি বলেন, যেও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল ছিল জিব্রাইল আলাইহিসসালাম প্রতিদিন আমার দরবারে আসে, তিনি আসলে আমি প্রশ্নগুলি জিজ্ঞাসা করে উত্তর শিখে রেখে এরপরে প্রশ্নের উত্তর দিব। আলেতকার নামক কুসুলের তাফসীরের মধ্যে লিখেছে, হযরত আদম আলাইহিসসালাম হইতে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সর্বমোট নবীদের নিকট জিব্রাইল আলাইহিসসালাম ওহি নিয়ে সর্বমোট এসেছেন 300 বার, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে 23 বছরের নবুয়তি পিরিয়ডে হযরত জিব্রাইল আলাইহিসসালাম হুজুরের পাক দরবারে এসেছেন 24,000 বার। হুজুর অপেক্ষায় ছিলেন জিব্রাইল আসবে,
কিন্তু জিব্রাইল তো এলো না। পরের দিন প্রশ্নকারীরা যখন হাজির হল, আল্লাহর হাবিব প্রশ্নের উত্তর দিতে পারেন না, তিনি আবার বললেন আগামীকাল এসো। এর পরের দিন তারা এলো, আল্লাহর হাবিব প্রশ্নের উত্তর দিতে পারেন না। তাফসীরে জালালাইনি টিকার মধ্যে লিখেছে 14 দিন, অন্যান্য তাফসীরের মধ্যে লিখেছে 41 দিন পর্যন্ত জিব্রাইল হুজুরের দরবারে এলো না। এই 41 দিনের মধ্যে হুজুরের সমালোচনায় পঞ্চম অক্ষর কাফেরের দল চারিদিক দিয়ে সমালোচনা আরম্ভ হয়েছে। নবীর দাবিদার ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগামীকাল প্রশ্নের উত্তর দিবে 41 দিন ধরে ঘুরাইতেছে। আল্লাহর হাবিব ভেঙে পড়লেন, সাহাবায়ে কেরামদের মুখ ছোট হয়ে গেছে, কাফের বেঈমানের দল সমালোচনা আরম্ভ করে দিছে। হুজুর খানায় কাবা যে কান্নায় ভেঙে পড়ল, 41 দিন পরে জিব্রাইল আলাইহিসসালাম হুজুরের পাক দরবারে এলো। হুজুরের সামনে সামনে বসে হযরত জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হুজুর, আপনাকে সতর্ক করে দেওয়া হচ্ছে, আজ থেকে 41 দিন পূর্বে আপনি যখন ওয়াদা দিতেছিলেন, আপনি যখন অঙ্গীকার করতেছিলেন, তখন কি আপনি ইনশাআল্লাহ বলেছিলেন? আপনি যাতে ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহকে সাথে রাখেন নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারে আসতে দেন নাই। আজ কান্নাকাটি করেছেন, রহমতের দরিয়ায় তরঙ্গ আর ঢেউ হয়েছে, আমাকে আল্লাহ পাঠাই দিয়ে বলেছেন, আমার বন্ধু আমার হাবিবকে যে বলো তিনি যেন কোনো আদা কোনো অঙ্গীকার করলে সঙ্গে সঙ্গে যেন তিনি বলে নেন ইনশাআল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিসসালামকে আপনারা যে জেহেন পাইছেন ওখানে চলে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন বোরাকে উঠে, এটা তো মক্কা থেকে মাত্র বাইতুল মুকাদ্দাস আইলেন, এখন আমরা আবার যাব কুটুকুটি মাস, বলুন সুবহান। হুজুর বলেন আমাকে বোরাকে উঠাইল, আমি বোরাকার রকেট নামক রকেটে উঠলাম, জিব্রাইল পাইলট ধরল, স্টার্ট দিল, পিছনে দিয়ে ফিরিস্তারা খালি সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা খালি স্লোগান দিতেছে। এবার আমার বোরাক উপরের দিকে চলতে আরম্ভ করলো, আল্লাহর হাবিব বলেন 1 সেকেন্ডে যেতে লাগলো 186,000 মাইল, বলুন সুবহান। কত বছর? 186,000 মাইল যায় 1 সেকেন্ডে। যাদের দরনি মেলাহজা বল কে কমতার, যাদের দরনি মেলাহজা বল কে কমতার, যে দৌড়ে হালকায় সুম হালকা বরদার, যে দৌড়ে হালকায় সুম হালকা বরদার, উপরের দিকে যাইতে লাগলো, 1 সেকেন্ডে যেতেছে 186,000 মাইল, বলুন সুবহান। এখন কিছুটা বিজ্ঞান শোনেন, গত বছর পশ্চিম জার্মানির বৈজ্ঞানিকরা বলছে যে আকাশের মধ্যে আমরা এ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম সর্বমোট 5.5 কোটি ছায়াপথ আছে, বলুন সুবহান। তারা আরো বর্ণনা দিছে যে 5.5 কোটি ছায়াপথের মধ্যে একটা ছায়াপথ অতিক্রম করতে বর্তমান জমানার রকেট যদি রসুলের বোরাকের মতো সেকেন্ডে 186,000 মাইল যায়, তাহলে একটা ছায়াপথকে অতিক্রম করতে সময় লাগবে 1 লক্ষ বছর, বলুন সুবহান। এই ধরনের আকাশের মধ্যে সর্বমোট 5.5 কোটি ছায়াপথ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রকেট এই 5 কোটি ছায়াপথকে অতিক্রম করে উপরের দিকে যাইতে আরম্ভ করলো, বলুন সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি লাইলাম
মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير كب جركن سبحان وات اي زمين থেকে প্রথম আসমানটা 500 বছরের রাস্তা বলবেন যে হুজুর রিক্সা না গরু গাড়িতে এই 500 বছর বাসে না কুসে ট্রেনে না বেবি ট্যাক্সি লাস্ট রকেট বিজ্ঞানের লেটেস্ট মডেল যার পরে আর বৈজ্ঞানিকরা রকেট বানাবে না ওই রকেটটা জমিন থেকে সোজা যদি যায় প্রথম আসমানে যেতে সময় লাগবে 500 বছর বলুন সুবহান আরো জোরে কোন সুবহান প্রথম আসমানে গেল 500 বছর 7000 বছরের রাস্তা কেমন হইলো হিসাব রেখেন এই যে প্রথম আসমানটা এই আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সাদা মার্বেল পাথর দ্বারা বলুন সুবহান কাঁচ সাদা মার্বেল একদম ধবধবে সাদা মার্বেল দ্বারা কাঁচ দ্বারা এই আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন এই আসমানটা পুরু এবং মোটা হলো 500 বছরের রাস্তা যেরকম সুবহান এই আসমানটা নীল দেখা যাওয়ার কারণ কি আমাদের উহু মহাদেশের সবচেয়ে বড় আলেম মরহুম হযরত মাওলানা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই রসুলের ঘনিষ্ঠ সাহাবি ওয়াহাব ইবনে মুনাব্বাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের রেফারেন্স দিয়ে মজমুয়া ফতোয়া নামক কিতাবের মধ্যে ব্যাখ্যা লিখেছেন এই আসমানটা সাদা দবদবে মার্বেল পাথর দ্বারা বানানো নীল দেখা যায় এই জন্য এই আকাশের উপরে হাজার হাজার নদী নালা খাল বিল পুকুর আর নদী নালা খাল বিল রয়েছে লক্ষ লক্ষ সাগর মহাসাগর আছে ওই সাগর আর মহাসাগর নদী নালার পানিগুলি নীল এই জন্য আসমানটারে নীল দেব রং দেখা যায় বলেন সুবহান তিনি দৃষ্টান্ত দিয়ে বলেছেন সাদা ধাপ দেবে একটা বোতলের মধ্যে যদি কতগুলি নীল নীল ঢুকান নীলের পানি ঢুকায় দেন যেরকম দূরের থেকে নজর করলে বোতলটা নীল দেখা যায় ঠিক আসমানটার উপরে হাজার হাজার সাগর আছে মহাসাগর আছে নদী নালা খাল বিল আছে তার পানিগুলি সম্পূর্ণ নীল রং দেখে আসমানটাকে নীল নীল দেখা যায় বলুন সুবহান আসমান আছে না নাই যেরকম আছে না নাই বৈজ্ঞানিকরা কয় আসমান বলতে কিছু নাই দৃষ্টির শেষ তাই দেখা যায় আর মহাবৈজ্ঞানিক আল্লাহ তার বিজ্ঞানময় গ্রন্থের মধ্যে বলেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا بولن سبحان বৈজ্ঞানিকরা আসমান নাই আর মহাবৈজ্ঞানিক আল্লাহ তার বিজ্ঞানময় গ্রন্থের মধ্যে বলছে আসমান আছে সাতটা কয়টা কোরআন কি বিজ্ঞান নয় আমার সাথে পড়েন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ ঈশ্বরের মধ্যে কসম করে বলছেন কোরআন হলো বিজ্ঞান বলুন সুবহান তাহলে মহাবৈজ্ঞানিক আল্লাহ যিনি আসমান জমিন বানাইছেন সে কয় আসমান আছে সাতটা আর ওনার তৈরি কতগুলি বন্দা যাদের অনেক জ্ঞান দিছে তারা কয় না আসমান নাই দৃষ্টির শেষ তাই দেখা যায় আমি এটা দুইটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো বিরক্ত হইয়েন না অল্প সময়ের মধ্যে মুনাজাত দিব উঠু উঠি করেন না মনে মনে কন যে হুজুর উঠবো না কামড়লে ফেসাব ধরছে
আর আমি যদি আপনারা বসেন আমি একটু হিসাব করে আসি, কবে হুজুর খবর নাই, ওনার উদ্দেশ্য নাই, কি জন্য উনি সাইরে এলো না, এখন আমাকে বসায় দিয়ে যাইতেছে, কত কুদাকুদি আরম্ভ হয়ে যাবে। কিন্তু আপনারা যে আমার উঠে উঠে যাইতেছেন, আপনাকে খবর নাই, আগে সাইরে আসর ফালেন না, আমার কি বলবার মতো অধিকার নাই, আমার কি গণতান্ত্রিক অধিকার নাই, আমি কি ফরিদপুরের ছেলে না, আমি কি নোয়াখালীর থেকে বেশি বেশি আইসি নাকি? আচ্ছা এগুলি কোথায় যায় কব, আবার ক বিপদ আছে, ভাবনা এই কথা কইছে আরে সব বসে রয়েছে, মুনাজাতের পর দিয়ে তীর হলো কত হেসাব। তাহলে কি হইল ক হুজুর, আপনি এই কথা কইছেন আর বুড়া মানুষেরা যায় নাই, ও বসে বসে এই হেসাব করছে, তখন করা যাবে কি? তখন ক বিপদ না ক বিপদ, কি একটা তালে বললাম, কিও করতে পারবো না, উভয়টা কি কো উভয় মোটেই নাই। এবার আসুন আমি কি বলতেছিলাম, আসমান যে আসে সাতটা বৈজ্ঞানিকরা কয় নাই, তার দুইটা যুক্তি আমি দেব। আমাদের দেশে যে বড় হাঁস এগুলির কি কয়, রাজহাঁস, আর ছোট্টটি পাতিহাঁস। আছে রাজহাঁস, রাজহাঁসের গলা ধরেন দুই হাত, আর পাতিহাঁসের গলা পৌনে এক হাত, একটা কথার কথা আর কি। আচ্ছা এই পাতিহাঁস আর রাজহাঁস গেছে আটলান্টিক মহাসাগরে, মধ্যখানে যা কয় চল আমরা শামুক খাই, কোন আটলান্টিক মহাসাগর গভীরতা হলো 33,000 ফিট, আর আসে গলা হইলো দেড়া তার দুই হাত, কয় চল আমরা শামুক খাই। এগুলা পাও উপরের দিকে দিছে, বুঝেন না, মানে পাশা উপরে দিছে, আগা নিচে দিয়ে তলা আটলান্টিক মহাসাগরের তলা তারস করে। কয়বার এরকম দিয়া রাজহাঁস পাতিহাঁসির কয় না রে ভাই শামুক খাইতে চাইছিলাম, সাগরের তলা নাই। আপনি কবেন সাগরের তলা নাই না, তবু গলার বহন নাই, কি বলেন কথাটা ঠিক না? এই রাজহাঁসের গলা দেড়াত আর পাতিহাঁসের গলা আধাত, এই গলা কি 33,000 ফিট তলা ভাই, এই গলা কি 36,000 ফিট তলার কোনো খবর আছে? এরপরে ওনারা শামুক খায়, তোমরা কি আমাকে মাইটাল ফাইসু ফরিদপুরের যে গলা দিলে খালি শামুক পাওয়া যাবে? এরপরে কয় না রে ভাই তলা নাই, আমরা কই তলা নাই না, তোমার গলার বহন নাই, ঠিক বৈজ্ঞানিকরা আসমান নাই, আল্লাহ কয় তো রিসার্চ গবেষণার বহন নাই, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলা শামসা সিরাজা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান সিদাদা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা। হুজুর বুঝতেছেন এই প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আসমান আছে কয়টা, জোর কোন সাতটা। বলবেন যে হুজুর সামিয়ে না যে এতগুলি দিলাম, এরপরে দিই কেমন কেমন দেখা যায়, সামিয়ানা নিচে কত খুঁটি দিলাম, এই লোক কাপড়ের সামিয়ানা, সালার সামিয়ানা, আল্লাহ যা আমাদের মাথার উপরে এত মোটা সাতটা সামিয়ানা দিছে, খুঁটি তো আল্লাহ একটাও দেয় নাই। বলুন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ বলেন আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, যতদিন আমার এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলা লোক থাকবে। যদি আল্লাহ আল্লাহ বলা লোক একটা লোক দুনিয়ার মধ্যে থাকে, আল্লাহ হাবিব বলেন আল্লাহ এক পিলারের উপরে সাত আসমান সাত জমিন রেখে দিবেন। বলুন সুবহান, আসমানের খুঁটি এই যে সব খুঁটি। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলার রাজুল আল্লাহু আল্লাহ, আল্লাহর হাবিব বলেন আসমান আসমান জায়গা থাকবে, জমিন জমিনের জায়গা থাকবে, বিশ্বমণ্ডল সৌরজগতের সব পজিশন ঠিক থাকবে, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একটা লোক যদি দিনের মধ্যে একবার কয় আল্লাহু আল্লাহ, আল্লাহ কয় এক পিলারের উপরে আমি সাত আসমান রেখে দিব। খুব জোরে কোন সুবহান,
এই বছর জাতিসংঘের হিসাব মোতাবেক, ওআইসির হিসাব মোতাবেক আমাদের মুসলমানের সংখ্যা হলো 125 কোটি। আর আমাদের দেশ হলো 55টা, আমাদের মসজিদ হলো 18 লক্ষ। এতগুলি খুঁটি থাকতে আসমান ভাইয়া পড়বে, কথা কোন ভাইয়া পড়বে, নামাজ না পড়লো আল্লাহর আল্লাহ কয়? আমি দেখছি একবারে সারাদিনের মধ্যে সিদ্ধে একটাও দেয় নাই, একবারের না ওই যে মাটি কাটা ওরা আছে না, বড় বড় খাঞ্জি আছে, ওগুলি মাথা দিয়ে হাঁটা যায়, একটা আরেকটারে জিজ্ঞাসা করে ভাই কেমন চলছে, কয় আল্লাহ ভালোই চালায়, আরেকটারে কয় তুই কি খাইছস, কয় আল্লাহ ভালোই খাবায়, আরেকটা কয় তুই কেমন চলছ, কয় ডেলি বদলা দেই ফুইরা দেই 60 টাকা করে ভাই, ওই 40 টাকা খাই আর 2টে 20 টাকা করে রেখে দে, আল্লাহ ভালোই রাখছে, এই যে পাগলার দল নামাজ না পড়লো আল্লাহর যে 3 জন আল্লাহ কইলো, এরকম আল্লাহ ওয়ালা একটা মানুষ দুনিয়া থাকলে কেয়ামত হবে না। হিচে কাজদার মুলকে আর জমিনে খুশ করু আন্নাত গিয়া আসমারা বেসু তু দারাদনে গা, আমার কথাটা বুঝছেন? পৃথিবীর মধ্যে সর্বমোট মসজিদ হলো 18 লক্ষ, তার মধ্যে 3 লাখ হলো আমাদের বাংলাদেশে, বলুন সুবহান। 55টা রাষ্ট্রের টেলিভিশন রেডিও সেন্টার থেকে আল্লাহ আকবর আজান রিলি করা হয়, আর এখনো পৃথিবীর 18 লক্ষ মসজিদে জুমার দিনে আজান দেওয়া হয়। এরপরে একদল পাগলরা কয় কেয়ামত বলে বেশি দেরি নাই, এগুলি পাগল না মাথা খারাপ, কোনদিনও দুনিয়ার মধ্যে একটা মসজিদে আজান দেওয়া যদি নামাজ পড়ে কেয়ামত হবে না। হুজুরে হাদিসটা তেলাওয়াত করছিল, লা তাকুমুস-সাআতু হাত্তা ইয়াকুলা আর-রাজুলু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, যতদিন আল্লাহু আল্লাহ বল্লাওয়ালা মানুষ থাকবে। এই বছর জমিনের খুঁটি হলো 125 কোটি। আল্লাহর হাবিব বলেন সব দিনই মুখ বন্ধ করে ফেলো, একটা দুর্বল মানুষ যদি দুনিয়ার কোনো এক জায়গায় দাঁড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহ কয় তোর জন্য আসমান ভাঙিয়া জমিনে ফেলতে পারলাম না, এক পিলার উপরে রেখে দেব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এরপরে আমাদের দেশে মাঝে মাঝে কেয়ামতের চিঠি আসে, আপনাকে দিয়ে আসে না, রসুলের মাজারে খাদেম শেখ আহমদ সবনে দেখে আসে, এত এত তারিখে কেয়ামত, তোমরা ইস্তেগফার করে রেডি হন, 11 কবি সাবায়া দিলে 6 লক্ষ টাকা পাওয়া যাবে, আর না সাবাইলে ফোলা মারা যাবে, আজ পর্যন্ত ফোলা মারল না, টাকা 6 লক্ষ পাইলো না। গরুর দাম কত কম বেসে নাই শুনেছি, সোরাউডার রাতে এসে কয় দাহাইটা কি হইলো গরু বেসলে নাকি টাকা দল, কয় কম কয় দেখে আমার বেশি নাই, কয় কম হইলে আমাকে ওষু তুমি বেসলে নাকা, এই বেটার মায়ের আরম্ভ করছে, কম পড়লে আমাকেও পড়ত তুমি বেসলে নাকা, আমরা বই কালের থেকে ভাড়া দিতেছি, এই বেটার মায়ের আরম্ভ করছে, কম পড়লে আমাকেও পড়ত তুমি বেসলে নাকা, আমরা বই কালের থেকে ভাড়া দিতেছি, হ্যাঁ আমরা মনে করছি তুমি বেচে কিনা আসবা, আমরা এর ফলে টাকা ওটা নিয়ে যাবো, আচ্ছা 500 টাকা কম হইলে আমাকে উঠতো তুমি বেচলে না, এই যে বেটার দিয়ে মাইর দেওয়া আরম্ভ করছে, এটা মগের মূল্য হয়ে গেছে না। তার সংকানার সি বাকা বা আয়া রবি কেইরা কে তুমি রবি বতুর কুস্তানা, সাসার মাথায় দিছে এক বোঝা, ডাকাত আগে নিছে একটা, পিছনে নিছে একটা, চাষা খালি কানতেছে, চাষিকে কানতেন খা, এতক্ষণ করলাম শিক্ষিত দেন, আপনি খালি কারণ চুপ করে থাক দেহি না কি করে, অন করলো ডাকি দেন না, না আমেরিকা না লন্ডন সে হাই উলফাত মুঝে মস্ত মদিনা কর খুদায়া, না জার্মান সে না জাপান সে হাই উলফাত মুঝে ওরসা কে কাবা কর খুদায়া, দেশের উপরে এরকম বিপদ যখন আসে আমরা যখন বলতে যাই একদলে কয় হুজুরা কিচ্ছু বুঝে না খালি খালি কেট কেট করে, ভাইজান আসলে সময় মতো যদি চিৎকার না দেন মহা বিপদ এসে যাবে, বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। এই যে চিঠিগুলি এভাবে ছাপানো হচ্ছে, এই যে 11 কপি না সাফাই দিলে ফোলা মরা যাবে, এই কিয়ামতের সিডি এই 11 কপি বাইরে হইতে হইতে 1 মাসের মধ্যে আমাদের এই দেশ শেষ।
যখন এক মাসের মধ্যে এই ফরিদপুর জেলা কাবার হয়ে গেল, এরপরে ধরো বরিশাল, বরিশাল শেষ পটুয়াখালী, পটুয়াখালী শেষ বরগুনা, একবারে এক মাস দেড় মাসের মধ্যে দক্ষিণবঙ্গ প্রসার করে আবার উত্তরবঙ্গ। আমি আমার জীবনে এই চিঠি কমপক্ষে 25 বার দেখছি, আপনারা কেউ দেখছেন না 2-4-5 বার? আমি তো আর আপনাকে দাদার বয়সের লোক না, আমার এই সামান্য বয়সে আমি 25 বার দেখছি। সর্বপ্রথম আমি দেখছি আমার বয়স যখন 8 বছর, তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, তখন স্কুল শুক্রবারে খোলা রোববারে বন্ধ ছিল। হুজুরা স্যাররা করছে কি শুক্রবারে আমাকে কয় বাড়ি যাও বাড়ি যাও আমরা জুমার নামাজ পড়ব, আমরা বই নিয়ে বাড়ি চলে এসি। আসে দেখি কি আমার বুয়া, বুয়া ছিলেন দাদি, দাদি বাপের মা আর কি, আমরা বুয়ো কই, আমার বুয়া দেখি পাক করে কাঁদতেছে, তখন আমার বয়স 8 বছর। আমি বুয়ার কান্দা দেখে মনে করছি দাদাই বুঝি বুয়ারে কি লাইছে। আমি রসিক পাক ঘরের মধ্যে যাই, কই বুড়া কালে কি লেখি লিখা। আমি মনে করছি বুড়া মানুষ দাদাও বুড়া, বুড়া বিড়ি বিড়ি কি লেখি লিখি করছে। আমি কই বুয়া আপনার দাদা মারছে, বুড়ি করছে কি আমার জড়ায় ধরছে, বুড়ি হলো সিন্ডি ক্ষীর পাক করতেছে আমার জড়ায় ধরে কো ওরে বাইরে বাইরে, হায় হারে ভাই কে আমার তো সিঁড়ি আইছে, তোগুলো মানুষ কেরা রেখে যাইতে পারলাম না, ওরে বাইরে ভাই আগিলা জমানার সোজা মানুষ, এখনকার জমানার বুয়ারা এ কে আমার বিরিজুর উপরে আইলে এগার আমার বুয়ারা বিশ্বাস করবে না, কবে আইসা না কে আমার দাঁত ভেঙে দেব। হ্যাঁ দেখেন না অবস্থা, জ্বর বৃষ্টি মানি না, স্বামীর কথা শুনব না, কি স্লোগান দেয় অস্থির। আল্লাহ ওনাকে হাত দারাজ করো, কবে যে আমাকে কয় তোমরা বাত রাইন্দা ঠিক করে রাখবো না, বাড়ি এসে ডবল তোলাই লাগাবো, বেশি দেরি নাই সামনে সামনে আসে যাইতেছে। করছে কি জানেন, হ্যাঁ দাদি যখন নাকি কান্দে উঠছে, আমি কই বুয়া আসলে কি কে আমার তো সিঁড়ি আইছে, আমি সিঁড়ি কই, কয়ে যাইয়া দেখ মসজিদের মধ্যে কান্দা কাঠির রোল। তখন তো দেশে এত আলম ছিল না, ওই যে খুনকাররা 12 মণ দান নিত আর 12 মার জুমা ভরাইতো, যাইয়া দেখি খুনকার সাহেব ওই শেখ আহমদের সিঁড়িরে খোদ্দার সাথে ভিন করিয়া মিম্বরে খাড়ায় খাড়ায় হরতেছে, আর উনিও কান্দে মুসল্লিরও কান্দে। আমি যে করলাম কি কতক্ষণ চাইয়া থাকা মুসল্লিকে কান্দা দেখিয়া আমিও কান্দা আরম্ভ করলাম। আমার দাদা আমার গলার কান্দা দেখিয়া তাড়াতাড়ি আইসা আমার শোক মুছে কয় ভাই কান্দো না কান্দো না, আগামী শুক্রবার আগে কি আমার তোমার বুয়ারে যে কও প্রায়শ রান্দা দেওয়ার জন্য, আগামী শুক্রবার আগে কি আমত এলে আর মসজিদে ছিনিয়ে দেওয়া যাবে না, তোমার বুয়ারে যে কও। আমি তাড়াতাড়ি এরকম দক্ষিণে গ্রামের দিকে দেখি আর আসি, যে কেমত আবার আসে দেখি, এরকম দেখি আর আসছি, আসে দেখি আমার দাদা আর দাদি সাংঘাতিক মিল, কি লেখিলি না, দেখি বুড়ি খালি ফাঁস আনতেছে। আমি এসে বুয়া দাদা কইছে তাড়াতাড়ি দেওয়ার জন্য, খোদবা শুরু হয়ে গেছে, বুড়ি ডাইল্লা কর তুই পারবি না, আমি আগিয়ে দিই, একবারে পাতা ফুতা অনেকগুলি দিছে। আমি আস্তে আস্তে দক্ষিণে গিয়ে আমার দিকে দেখি কি আমত আসে নাকি, এ দেখতে দেখতে নিয়ে মসজিদে নামায় দিছি। জুমার নামাজ যেমন হয়ে গেছে, আপনি ইমাম সাহেব কয় নামাজের পরে সকলে বইসেন, এ আমার দাদার নাম হলো মুন্সি মোহাম্মদ আব্বাস, যার নামের সাথে আমার নাম মনসুবুল জাদ্দেল আমজাদ, হুজুরা ভালো করে বুঝছে, আপনাকে বোঝার দরকার নাই। তারপরে করছে কি আমার দাদা ওগুলি নিয়ে সম্পূর্ণ বারিন্দার মধ্যে নিয়ে বসি, ইমাম সাহেবকে বসেন, আগামী শুক্রবার আগে ইসরাফিল সিংহা ফুদিয়া ফলাবে, আর জুমার নামাজও হবে না, সিন্নিও খাইতে পারবেন না, আপনারা সকলে বুঝেন এই যে মুন্সি মোহাম্মদ আব্বাস সাহেব আপনাকে শেষ সিন্নি খাওয়াইতেছে, সবটি বসিয়ে রাখলেন, একের সামনের মধ্যে দিছে পাতা, এক চামচ করে খালি দেয়, আবার আরেক চামচ করে দেয়, একটাও খায় না, কেমতের ডরে সিন্নি তো আর দেয় না। সর্বশেষ করছে কি জানেন, জবাবা মুখি দিছে ইমাম সাহেব রে পাইলে আবার কোন ভূতে, উনি কয় খান খান, শেষ খানা খান, যে কথা কইছে কান্দা মুহূর্তে একালি ক্ষীর ভাইয়া বেয়ে পড়ে। আমি বারে মধ্যে আসে করলাম বুয়া খবর কি, আগামী শুক্রবার আগে শেষ। আমি বলি আচ্ছা ভালো, এখন আমার বয়স 56, শেষ হইল না, দাদা দাদি গেছে আব্বা আম্মু গেছে, আমি যাওয়ার পথে নোটিশ জারি হয়ে গেছে, হে কি আমত আইলো না ভাইজান, এরপরে আমি আরো 20-25 বার দেখছি,
এই সেদিন ঢাকা মিরপুর ঈদগাহ ময়দানে মোয়াজ করি কেয়ামতে সিঁড়ি হেলি দিতেছে। বলে কি সিঁড়ি? ক কেয়ামতে সিঁড়ি। আমি বলে কেয়ামতের ভূতে ভাইছে, বাইতুল মোকাররমে আজান দেয়, টেলিভিশনে দেয়, রেডিওতে দেয়, 3 লক্ষ মসজিদে আজান, গ্রামের মসজিদগুলির মধ্যে মাইক লাগানো হয়েছে, এরপরে কেয়ামত পাগল হয়েছে নাকি? কেয়ামত আসবে একেবারে মোটেই আপনি বলবেন না। দু একজন লোকের স্ক্রুপ ডিল কয়, ইমাম মেহেদির বয়স 47 হয়ে গেছে, ওনাকে গড়ে ভিছেনি ইমাম মেহেদি থায়। এজন্য আমাকে গোয়ালন্দা একবার সুযোগ পাইয়া ইমাম মেহেদি হয়েছি। ওরে বাপ রে বাপ, ইমাম মেহেদির চেহারা হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, আমাকে গোয়ালন্দা একজন ইমাম মেহেদি হয়েছে, ওনার দাঁত হইলো আতিব দাঁতের মতো। হে আইসা কয় লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদি রসুলুল্লাহ, আর কয় ছাগল এসে জুটছে সেখানে, কয় যে হ্যাঁ উনি ইমাম মেহেদি। এত বিশ্রী মানুষের চেহারা হবার পারে না। হুজুর এখানে আছে, ইমাম মেহেদি আলাইহিস সালামের চেহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো সুন্দর হবে, বলুন সুবহান। লক্ষ্যের মধ্যে উনি দাঁড়াইলে একেবারে সম্পূর্ণ মানুষের মধ্যে ওনাকে পূর্ণিমার চাঁদের জন্য দেখা যাবে। এই জন্য আমার এক বন্ধু ফরিদপুরে দুঃখ করে ওই বছর কইছে, ফরিদপুরের কোপাল মন্দ ইমাম মেহেদি গোয়ালন্দ, যাক অনেক কিছু করে ওনার দমানো হয়েছে, সেদিকে আর আমি যাই না। আমি বলতেছিলাম এখন কি কথা বলতেছিলাম, না আমেরিকা না লন্ডন সে হাই উলফাত, না আমেরিকা না লন্ডন সে হাই উলফাত, মুঝে মস্ত মদিনা কর খুদায়া, না জার্মান সে না জাপান সে হা নসবত, মুঝে উষা কে কাবা কর খুদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাম দুধের দু আঙ্গুল নিচে কলব, وقال عليه الصلاة والسلام لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله، لا إله إلا 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 الله محمد رسول الله، إلا الله 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 Allah, 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 إلا الله محمد رسول الله صلى الله বিশের জরুরি ঘোষণা। আমার ঘড়ির টাইম মোতাবেক রাত 11:11 অল্প কয়েক মিনিটের মধ্যে মোনাজাত হবে, তাফসির আরম্ভ হয় নাই, মাত্র ভূমিকা এবং সিঁড়ি 1 নম্বর সিঁড়ির মধ্যে মাত্র রইলাম। আগামীকাল আমি হায়াতে বাঁচলে, আপনারা হায়াতে বাঁচলে,
ষাটটা সিঁড়ি অতিক্রম করে সত্তর হাজার পর্দা অতিক্রম করে খোদার আরশা আজিমে যে ওখান থেকে বেহেস্তে ডুইকা হাউজে কাউসার খুঁজা বাইর করিয়া এরপরে হাউজে কাউসারের পরে আপনাদেরকে দাঁড়া করে রেখে আমি সুরায় কাউসারের তাফসির করব ইনশাআল্লাহ। খুব জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার বিশেষ অনুরোধ আগামীকাল নিজে আসবেন, বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আসবেন। যদি আপনার একজন বন্ধু হেদায়েত পায়, সে যদি পারে দিতে যায়, তাহলে আপনাকে ছাড়া যেতে পারবে না। হুজুর আমার সাক্ষী, বলুন সুবহান। যদি এক কাপ চা খাওয়াইয়া দুই খিলি পান খাওয়াইয়া কোনো রকমে ফটাই আনতে পারেন, সে যদি হেদায়েত হয়, তাহলে মনে করবেন যে আপনাকে সে সঙ্গে নিয়েই যাবে। দু নম্বর জরুরি ঘোষণা হলো, এই মাহফিলের পিছনে অনেক খরচ, মাদ্রাসা আপনাদের সাহায্যে চলে, আমার কালেকশন করার অভ্যাস নাই, আমি জানিও না। আগামীকাল কিছু আপনারা নিয়ে আসবেন যাতে আমাদের একটু সাহায্য হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رب العالمين مولاي غبرتي তোমার কতগুলি নেককার বান্দাদের সাথে নিয়ে, আল্লাহ তোমার কতগুলি নায়েব রসুল সাথে নিয়ে, আল্লাহ কতগুলি নায়েব রসুলের বাচ্চা তালেবুল ইলমদের সঙ্গে নিয়ে, আল্লাহ এ গভীর রাত্রে আমি গুনাহগার তোমার আলিশান দরবারে হাত উঠেছি। জানি না মাওলা তোমার কোন বান্দা তোমার কাছে কি পাওয়ার জন্য কি চাওয়ার জন্য বসে রয়েছে, জানি না রে মাওলা কে তোমার কাছে কি পাওয়ার জন্য হাত পেতে রয়েছে। ইয়া আল্লাহ সারাদিন মানুষের দরজায় দরজায় ঘুরেছি, যার দরজায় যে ডাক দে বাড়িওয়ালা খালি কো আল্লাহ রস্তে মাফ কর, আবার একজনের দরজায় যে হাঁক দে বাড়িওয়ালা কো আল্লাহ রস্তে মাফ করো, যদি কো মাফ দেব না বাড়িওয়ালা রাইয়া ঘরে দূরে দেখে নামায় দেয়।